আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানবো কোন পাঁচটি খাবার রোজ খেলেই প্রতি মাসে পিরিয়ড হবে নিয়ম মতো সেই বিষয়ে। বরাবরের মতোই মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। আপনি কি জানেন, স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে 80টিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে 01312178910 এই নাম্বারে কল করুন। ফিরে যাব মূল ভিডিওতে, চলুন জেনে নেই বিস্তারিত। এই পাঁচটি খাবার রোজ খেলেই প্রতি মাসে পিরিয়ড হবে নিয়ম মতো। ঋতুচক্রকে নিয়মিত রাখার জন্য প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম বা যোগাসন করা জরুরি। এতে পিরিয়ড সম্পর্কিত সমস্যাগুলির হাত থেকে মুক্তি পাওয়া যায়। শরীরচর্চার পাশাপাশি আপনাকে বিশেষ জোর দিতে হবে ডায়েটের উপর। চিকিৎসকদের মতে লাইফস্টাইলের জেরেই মেয়েরা অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভুগছেন। মানসিক চাপ, অনিদ্রা, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, শরীরচর্চা না করার মতো অভ্যাসেই মহিলাদের জীবনে বিভিন্ন সমস্যা ডেকে আনছে, যার জেরেই নিয়মিত পিরিয়ড হয় না। ওজন বেড়ে যাওয়া, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপের মতো অবস্থাগুলো নিয়ন্ত্রণের বিশেষ ভূমিকা পালন করে ডায়েট। তাই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে কোন কোন ধরনের খাবার রোজ খাবেন আসুন জেনে নিই। ঋতুচক্রের সাইকেল ঠিক রাখতে পাকা পেঁপে খান। পেঁপের মধ্যে ক্যারোটিন নামে একটি পুষ্টি রয়েছে, এটি দেহের স্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পাকা পেঁপে খেলে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা ভুগবেন না। রোজ সকালে জোয়ান ভেজানো পানি খান অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থেকে মুক্তি পেতে। এতে সময় মতো পিরিয়ড হবে এবং পিরিয়ডের সময় হওয়া পেট ফোলা, তলপেটে ব্যথা, বমি বমি ভাব, বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি দেবে। ইনসুলিন হরমোনের ভারসাম্যহীনতা শুধু যে সুগার লেভেল বাড়ায় তা নয়, অনেক সময় ঋতুচক্রের উপরও প্রভাব ফেলে ইনসুলিনের মাত্রা। এই সমস্যা থেকে মুক্তি পেতে দারুচিনি ভেজানো পানি খান, এতে পিসিওডির উপসর্গ থেকে মুক্তি পাবেন। পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি আনারস খান। আনারসের মধ্যে ব্রোমেলাইন রয়েছে, যা শারীরিক প্রদাহ কমায় এবং ঋতুচক্রকে ঠিক রাখতে সাহায্য করে। অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দূর করার ক্ষেত্রে উপযোগী মৌরি। মৌরি বদহজমের সমস্যা দূর করার পাশাপাশি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ওভুলেশনেও সাহায্য করে। আপনার মাসিক যদি অনিয়মিত হয় তাহলে হেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং সবার জানার স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ারে উপকৃত হবে আরও অনেকেই।